দর্শক শুভ সকাল। ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গান আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাহিদ আফরোজ সুমি আছি আপনাদের সাথে। এবং গতকাল এবং আজও যেমনটা শোনা যাচ্ছে যে প্রচণ্ড গরম থাকবে এবং এত প্রচণ্ড তাপদাহের মধ্যে যে জনজীবনে ভোগান্তি বা কষ্ট, সেখানে যেন এক পশলা বৃষ্টির মতো করে একটু প্রশান্তি নিয়ে আসতে পারি আমরা, তাই তো সকাল সকাল গানের এই আয়োজন। কারণ গান আমাদের মনে প্রশান্তি যোগায়, সেই প্রত্যাশা নিয়েই শুরু করছি আজকের দিনটা। খুব সুন্দরভাবে কাটাবো এমনভাবেই দিনটাকে শুরু করতে চাই। এবং যিনি আজকে আমাদেরকে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের মনকে আসলে প্রশান্তি দেওয়ার জন্য এসেছেন, তিনি তার দাদির নামকে সার্থক করেছিলেন, অর্থাৎ তার নামটা দেওয়া ছিল তার দাদির, এবং তিনি আমাদের সকলের মন জয় করে নিয়েছেন। এটা লম্বা সময় ধরে যার ভক্ত হয়ে আছি আমরা এবং এমনভাবেই ভক্ত হয়ে থাকতে চাই, তিনি আমাদের সবার প্রিয় বাদশা বুলবুল। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল। এত সুন্দর করে দাদির নামটা বললেন, দাদি উচ্চারণটা আসলে সেই সময়ে যে আমি করতাম, যে দাদি বলে ডাকতাম, কতদিন যে দাদি নামটা ডাকি নেই। হ্যাঁ, একদম শুরুতেই আমরা যখন একটু একটু করে বলছিলাম যে বাদশা নামটার মধ্যে একটা বাদশাহি ব্যাপার আছে, এবং তখনই আপনি চট করে বলছিলেন যে দাদির নাম, পুরো নামটা সেকেন্দার বাদশা বুলবুল। বাহ, সেকেন্দার বাদশা বুলবুল, কত বড় করে নাম রেখেছিলেন। আজকে আপনার সাথে সকাল ভাগাভাগি করব, এটা একটা অত্যন্ত আনন্দের বিষয়। গানের মধ্য দিয়ে শুরু করব, আমাদের দর্শকদের সাথে কথা বলবো, সবকিছু মিলিয়ে শুরু করব, তবে একটু পরিবারের সদস্যদেরকে শুভ সকাল বিনিময় করে তারপরে আসছি। সজীব রয়েছেন কিবোর্ডে, মিলন ভট্টাচার্য তবলায়, দৌলতা রহমান গিটারে, অক্টোপ্যাডে বিদ্যুৎ রয়। শুভ সকাল দাদা, একটা জোরে করে বলেন শুভ সকাল। দাদা না বললে তো হবে না, দাদা আমাদের খুব পুরনো মানুষ এবং আমরা ছোটবেলা থেকে দাদার বাজনা শুনে আসছি, এখন যে উনি বাজাচ্ছেন এটা আমরা ধন্য, আমরা ধন্য। গানে চলে যাই, প্রথম গান দিয়ে শুরু করি। কি গান শুনবো? প্রথমে একটু নজরুল সঙ্গীত, নজরুল গীতি গেতে চাচ্ছি। তো ওনার একটু আলাপের মতো একটু চেষ্টা করছি, দেখি কি হয়। অগ্নি বিনা ঝংকারে ফোটা তুমি আগুনের আসলো লোভী আমার মন, তোমার
দেখা যায় যে গায়কী একটা বিশাল ব্যাপার, প্রত্যেক মানে এক একটা গানের তো নিজস্ব একটা সৌন্দর্য আছে, গায়কী সেই সৌন্দর্য এক এক রকমভাবে এক একটা সময় ধরা দেয় আমাদের মাঝে। এক একজন যখন এই গানটা গান সেটার রূপটা যেন একটু একটু এরকম এরকম হয়ে যায়, একটু অন্যরকম হয়ে যায়। হতে পারে, হয়তো আমার ভুল হতে পারে, কিন্তু মুডের উপর ডিপেন্ড করলে তো সকালবেলা আর যেতে এত সুন্দর করে ওরা বাজালো, মনে হলো যে একটু মুডে মুডে গাই। এখন যেমন হয়েছে আমি কি বলতে পারবো, মানে কতটুকু ভালো হলো, তার হৃদয়ে মন ছুঁয়েছে সেটাই বড় কথা। কারণ আমরা এখানে সবাই শ্রোতা রয়েছে, আমাদের সাথে দর্শক আছেন, ফোনে দেখি কে আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে, একদম প্রথম কলার। আসসালামু আলাইকুম, শুভ সকাল সময়, আমি মশির ভাই বলছি। মশির ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, আরো ভালো লাগে সকালবেলা এরকম একটা অপেক্ষা অনুষ্ঠান শুরু করলে। মশির ভাই আমাদের মনে হয় একটু আপনার কথাগুলো শুনতে একটু কষ্ট হচ্ছে একটু। হ্যাঁ, এবারে একদম একদম ঠিকঠাক আছে। ওকে ওকে, তা আমি বলছি যে আজকে একটু বুলবুল ভাইয়ের সাথে কথা বলি। নিশ্চয়ই কথা বলুন, শুনছেন ভাইয়া। আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুভ সকাল, আপনার সাথে এই আমার দ্বিতীয়বার কথা হচ্ছে। আমার আসলে সকালবেলা এরকম মানে গুণী মানুষকে সামনে থেকে দেখলে যে কত ভালো লাগে, যদি আমি বাসায় বসে দেখছি তবুও কেন জানি মনে হচ্ছে আপনি আমার ঘরের মানুষ হয়ে গেছেন। অসম্ভব ভালো লাগতেছে। আর এরকম একটা পরিবেশে দেখেন একটা গান সুন্দর হওয়ার পিছনে অনেক কারণ থাকে, তার ভিতরে একটা প্রধান কারণ হচ্ছে উপস্থাপনা। এত সুন্দর উপস্থাপনার পরে একটা গান তো অটোমেটিক্যালি বের হয়ে যায়। বুলবুল ভাই মানে গল্প করলে তো অনেকক্ষণ কথা হয়ে যাবে, আমি একটা রিকোয়েস্ট করি, একটু দুঃখ দুঃখ ভাব আছে একটু মনটার মধ্যে, সে যেন চিরসুখী হয় গানটা, আপনি একটু সুযোগ পেলে আমাকে একটু শুনিয়ে দেন। এখনই আপনাকে এটা কোনো ভাবে মিস করা যাবে না, কারণ ওই যে দাদা আমাকে বলেছে আসার সাথে সাথে, আমি সবসময় করি তাই, কারণ যখনই লাইভে যাই তখন হয়তোবা ওই বলার পরে অনেকেই গান করেন না, তাতে করে অনেকেই কষ্ট পান যে আমি গানটা রিকোয়েস্ট করলাম। একদম আমার মনের কথা বলেছেন বুলবুল ভাই। জি ভাই, না না আপনার জন্য এখন গাইছি অবশ্যই। সেটা হলো 95 এর সে যেন চিরসুখী হয় মিল্টন খন্দকারের কথাও শুনে। মিল্টন খন্দকার আজকে ফেসবুকে লিখেছে আমাকে যে ভাই আপনার তো চুলটা কপালটা একটু বড় হয়ে যাচ্ছে, মানে আপনার ভাগ্যটা খুলে যাচ্ছে, কিন্তু বলেছে তো অন্য কথা। তার আমি তখন বললাম মনে মনে বললাম যে আপনার মতো যদি কপালটা ওরকম খুলে যেত তাহলে ভাগ্যটা আরো বেশি ভালো হতো। গানের কথার মতো বাস্তব জীবন হলে খুব ভালো হতো, এরকম ভাবে যদি প্রত্যাশা করতে পারতাম অনেক ঝঞ্ঝাট জীবন থেকে চলে যেত। আমাদের সাথে দর্শক আছে, দেখি কে আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে, শুভ সকাল। আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? কেমন আছেন ভাই? আছি ভালো আছি, প্রোগ্রামটা দেখতেছি ভালো লাগতেছে। থ্যাংক ইউ। একটা গান আছে মানুষ মানুষ জীবন জীবনের জন্য। আচ্ছা
গাইবো ইনশাআল্লাহ, অনেকবার গিয়েছি, আজকেও গাইবার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবেন। আরো একজন দর্শক আছেন, কে আছেন? শুভ সকাল। হ্যালো, শুভ সকাল সুমিয়াপু, কেমন আছেন? খুব ভালো আছি। ডেইজি আপা কেমন আছেন আপনি? এই তো আপু, খুব ভালো আছি। আপনাকে গতকালকে রাতেও আমি প্রোগ্রামে দেখেছি, অনেক সুন্দর লাগছিল, এখনো অনেক সুন্দর লাগছে। আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো। জি নিশ্চয়ই, কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আপনি এই 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 অনুষ্ঠানের মানে প্রায়শই আপনাকে আপনার কণ্ঠ শোনা যায়, মানে একজন মানে প্রোগ্রামে আমার অনেকবার কথা হলো এই নিয়ে। আমি সেই আপনার নাম শুনছিলাম, সজীব বলছি। আচ্ছা ভাই, আমি গান করি। হ্যালো, জি জি বলেন ভাই। একটা গান আছে না, ভালোবেসে যারা সুখ পেতে চায় তারা ভুল করে, যদি এটা ভুল করে। আরেকটা গান আছে আপনার, আমায় লোকজনেরা কয় তুমি নাকি আমায় ছেড়ে চলে যাবে বহু দূরে, লোকের কথা মিথ্যা যেন হয়। গান শুনি আমরা, এই যে মানে একটু মুখরা শুনে কিন্তু আরো আকাঙ্ক্ষাটা বেড়ে গেল। তার অর্থ হলো দাঁড়ালো কি যে আমি তো রিকোয়েস্টের কথাটা রেখেছি। আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শকের সাথে কথা বলেন। দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা ফারিয়া, কেমন আছো? শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। গান বাজনা করছো নাকি শিখছো, কিছু করছো? না, আমি গান শিখি না, কিন্তু গান শুনতে খুব ভালোবাসি। আচ্ছা আচ্ছা, কি ধরনের গান শুনতে চাও বলো? আপনারই গাওয়া একটি গান, যে আমায় দুঃখ দিল। একটু আগেই তো গেয়ে ফেললাম গানটা, সে যেন চিরসুখী হয়। যে আমায় দুঃখ দিল সে যেন চিরসুখী হয়, মনে হয় তুমি মাত্র বসে। কোনো অসুবিধা নেই, এই প্রোগ্রামটা মনে হয় আবার রিপিট। আরেকটা রিকোয়েস্ট আছে, বলো। ব্যথার শ্রাবণ। আচ্ছা, যার নয়নে রাইখা নয়ন, দেখাচ্ছি শুধু যে স্বপন, সেই তো আমায় পর ভাবিল, করল না আপন দয়াল, পীড়িত বুঝি ব্যথারি শ্রাবণ দয়াল, পীড়িত বুঝি ব্যথারি শ্রাবণ। গানটি সুর করেছে প্রণব দাস, সুর করেছিলেন, এবং কুটি মনসুরের লেখা, আনোয়ার চৌধুরীর লেখা। এখানে গল্প তো অনেক আছে দাদার বাজানো, এটা ইউটিউবে আছে, ব্যথার শ্রাবণ আমার ইউটিউবে, আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা পুরো গানটা শুনতে চাইলে। আর যেহেতু তুমি রিকোয়েস্ট করেছো, আর আমরা আছি সকালের একটা আমেজে, মানে এটা একটু ফোক আঙ্গিকের দিকে চলে যাচ্ছে, তো যার জন্য খালি কণ্ঠে গাইবার চেষ্টা করছি। আমার মনে হয় যতটুকু করে গাইছি তোমাদের মন রক্ষা হবে, সাথে থাকো, পুরোটা আয়োজন ভালো লাগবে। গানে চলে যাই ভাইয়া। গান আর গান? হ্যাঁ, গান আর গান, আমার কথা বলার খুব স্কোপ কম এখানে। আচ্ছা, গাইব হৃদয়ের কবিতা অ্যালবামের, সুর করেছে প্রয়াত প্রণব ঘোষ এবং প্রয়াত কামরুজ্জামান কাজল। জীবন আনন্দে বনলতা
কথা মনে পড়ে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, আপনার সঞ্চালনা খুব ভালো হচ্ছে, অবস্থান ভালো, কেমন লাগে? নিঃসন্দেহে ভালো। একটা কাজ করলে যখন আসলে সেটার যাদের জন্য করছি তাদের ভালো লাগা কাজ করে, তখন সেটা আমার জন্য ইন্সপিরেশন। আচ্ছা, আমরা তো আজকে ছুটির দিনের ফার্স্ট ওয়াশে আসছি, এটা একটা বিজ্ঞাপন করা যায় না কিরকম?
ফার্স্ট ওয়াশ মানে একটা কাপড় পরিষ্কার করার জন্য আমরা দেশীয় পণ্য কিনে হন ধন্য। হ্যাঁ, অনেকে তো আমরা বাইরের জিনিসগুলো ইউজ করি। তো আমরা যেহেতু এই অনুষ্ঠানে সকালে এসেছি, তো সেক্ষেত্রে আমরা একটু বিজ্ঞাপন না করলে, কারণ এটা তো স্পন্সর করেছে আমাদের, তাই না কি? বিজ্ঞাপন তো মাঝখানে চলেই গেল, চলে গেল, কিন্তু আমরা বললে পরে একটু ভালো হয় না? হ্যাঁ, তাতে করে মানুষজন, আপনারা কিন্তু সব ফার্স্ট ওয়াশের জিনিসপত্র কিনবেন, বুঝছেন? ছুটির দিনে সকালের আবেদন রইল এইটাই। যাই হোক, আমরা গানে গানে চলে যাচ্ছি। অনেকে রিকোয়েস্ট এসছে মাঝখানে, তো ব্রেকের সময় রিকোয়েস্ট আসে, এইদিকে ফোন বাজতেছে, এইদিকে ফেসবুকের যন্ত্রণা, যাই হোক সব মিলে হেমন্ত মুখোপাধ্যায়ের অনেকে রিকোয়েস্ট করেছেন। তো হেমন্ত মুখোপাধ্যায়ের সেই প্রিয় গান, মানে অনেক দিন গাওয়া হয় না, একদম ছোটোবেলায় গানটা তুলেছিলাম, এবং বিশেষ করে যখন আমাদের আমার খুব প্রিয় মানুষ একজন ছিলেন, আজমল হুদা মিঠু, মিঠু ভাই, তো ওনার বাসায় যখনই যেতাম, উনি আবার হেমন্ত দার সাথে তার খুব খাতির ছিল, তো উনি কিন্তু গল্প করে তারপরে এই গানটা করতেন, যে হেমন্ত দা এইরকম গিয়েছে, আমি একটু এরকম গিয়েছি। তবে ওনার গায়কই ছিল আমার কাছে খুব পছন্দ, কারণ ওনার এক্সপ্রেশন, আমিটা মনে হয় মিলনদা বলতে পারবেন, কারণ মিলনদাকেও মনে হয় চিটাং থেকে প্রথম নিয়ে এসেছিল মনে হয়, তাই না? উনি বলতেন মাঝে মধ্যে আমাদের গল্পগুলো। তো আজকে গাইবার চেষ্টা করছি হেমন্ত দার বিখ্যাত গান কথা প্রিয়ব্রত, আর সুর রতু মুখার্জি। পথ চেয়ে থাকা ভালো কি লাগে, বনতল ফুলে ফুলে ঢাকা দু নীলিমায় উঠেছা বাঁকা, শুধু এই পথ চেয়ে থাকা ঢাকা দুই নীলিমা উঠেছে
বুঝি থাকা ভালো কি লাগে বুনো তল বুলে বুলে থাকা দুই মিলিমান উঠে চাঁদ বাঁকা শুধু এই পথ বুঝে থাকা ভালো কি লাগে অপেক্ষা মনের মধ্যে হাহাকার জমায় এবং ওই যে ভালো শব্দের মধ্যে মনে হয় সেই হাহাকারগুলো ফুটে উঠলো শব্দের মধ্য দিয়ে। আমাদের সাথে দর্শক আছেন, মানে তার সাথে কথা বলে তারপরে আবার ভাই আপনার কাছে ফিরছি। কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। শুভ সকাল সুমি, আমি নড়াই থেকে ইতি বলছিলাম। জি আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি সুমি। সাবলীল উপস্থাপনা, অনবদ্য সঙ্গত, এবং এই জন্য যান্ত্রিক ভাইদের হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তাদের ছাড়া এরূপ অনুষ্ঠান আশা করাই যায় না। আমাদের সাথে আসলে গুণী মানুষজনরা থাকেন তো। বলতে চাচ্ছিলাম। জি জি নিশ্চয়ই বলুন। বুলবুল ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। শুভ সকাল। শুভ সকাল, অনেক দিন পরে দেখতে পেলাম। আজ তোমাকে দেখতে পেলাম অনেক দিনের পরে। জি ভাই, আপনার মানে আপনি আমাদের দেশের একটা বড় সম্পদ। আল্লাহ আপনার মতো মানুষের নিরাপদ এবং নিরাপদ জীবনের জন্য বহু বহু বছর বরাদ্দ করুক, এভাবেই আপনি আমাদের আনন্দ দিয়ে যান। আপনার সঙ্গীত জীবনের জীবন উৎকর্ষিত হোক এই শুভ কামনায়। শ্যামল মিত্রের যদি একটা গান হয় অথবা হেমন্ত মুখোপাধ্যায়ের কোনোদিন বলাকার এত দূরে যেত কি আকাশ না ডাকলে। নিরন্তর শুভেচ্ছা থাকলো। শুভেচ্ছা আপনাকে। এই যে আপনি বললেন ভালো থাকার কথা, আসলে ভালো তো সব মানুষই থাকতে চায়, কিন্তু মানুষ মাত্রই তো ভালো থাকা যায় না। ভালো থাকা যায় না সে আমি কোন আঙ্গিকে বলি, যে ধরেন এই এখান থেকে আমরা বেরোলাম, বেরোয় আমি গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে কিন্তু এই যে একটা হর্ন, তারপরে এই যে ধোঁয়া, অথবা আমি ধরেন এইগুলো জিনিস আমরা তো আসলে নিতে পারি না। তো আমরা সবসময় ভালো থাকতে চাই, তো ভালো থাকা হয় না। তারপরেও অনেক আনুষঙ্গিক সব কিছু মিলে এই যে সুরে বসছি, বেসুরা হয়ে গেলে তো মনটা খারাপ, ভালো থাকা যায় না। সবাই মিলে একসাথে যদি চেষ্টা করি তাহলে হয়তো ভালো থাকা যায়। আরো একজন দর্শক আছেন, কথা বলে তারপরে ফিরছি আবারও। কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কার সাথে কথা বলছি? জি আমি ময়মনসিংহ থেকে অজয় বলছিলাম। আমি একটু পুরুল ভাইয়ের সাথে কথা বলবো। জি ভাইয়া শুনছেন, কথা বলেন। জি ভাইয়া শুভ সকাল। প্রথমে এনটিভি কে অনেক অনেক ধন্যবাদ আমার একজন প্রিয় শিল্পীকে আমন্ত্রণ জানানোর জন্য। তারপরে গান বরাবরই ভালো লাগে। তো কয়েকদিন আগে আপনার ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে আপনি একটা মায়ের গান করলেন, এই গানটা মানে আমি যেদিন মরে যাব এই গানটা আমি শুনতে যাচ্ছিলাম আপনার কণ্ঠে। আজকে পুরো শুনতে পারি নাই, ফেসবুকে এক লাইন গাইলেন, তো আজকে পুরো শুনতে যাচ্ছি, যদি সম্ভব হয় গাইবেন। আচ্ছা এই ব্রেকের পরে আমি একটু দেখে নিই গানটা, কারণ এই গানটি মিউজিক ভিডিও করে খুব সুন্দর একটি গান মান্নান মোহাম্মদ সুর করেছে এবং লিখেছে আকিল এলাহি। তো গানটি অবশ্য আমি অনেকদিন আগেই রেকর্ড করেছি, এটা যখন আমি অল্প একটু ছেড়েছিলাম আমার ফেসবুকে তখন অনেক সাড়া পেয়েছি। আমাদের বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত মিউজিক ডিরেক্টর প্লাস আমার যারা শুভাকাঙ্ক্ষী তারাও চেয়েছিল গানটা খুব শীঘ্রই রিলিজ করার জন্য, কিন্তু আসলে ব্যস্ততার কারণে এবং আনুষাঙ্গিক অন্যান্য কারণেও এই গানটি রিলিজ করা হয়নি। তবে এবার মনে হয় সব কিছু একদম আমাদের অনুকূলে, এই গানটি খুব শীঘ্রই আপনারা পাবেন হয়তো বা ঈদেই। সেটাই প্রত্যাশা রইল। আরো একজন দর্শক আছেন, কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। শুভ সকাল, আমি আপনাদের অ্যাডভোকেট কাজী আলম বলছিলাম। জি কথা বলুন, অতিথি শুনছেন, কথা বলুন তার সাথে। হ্যাঁ বলুন। হয়তো আমাদের পাবনা রাজানগর এলাকার ছেলে, তো অনেকদিন পর দেখে ভালো লাগলো, অনেকদিন পর তার গানও শুনলাম। আমাদের বাসায় কাজী বাড়িতে এসে উনি গানও গিয়েছেন, এই জন্য তার গলার মাধুর্য আরো বৃদ্ধি পেয়েছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি সে যেন পাবনার মুক্তি উজ্জ্বল করে। জি থ্যাংক ইউ ভেরি মাচ। আমি পাবনার মানুষ, আমি পাবনার কথা শুনলে তো পাবনার কথা বলতে ইচ্ছা করে, তো সেক্ষেত্রে আপনি তো পাবনার কথা কইলেন না, তা আমি একটু কইলেই সেটা হলে যে আপনার অন্যতম দোয়া করবেন যেন সুস্থ থাকি আর যেন ভালো ভালো থাকতে পারি। দোয়া করবেন। আপনার কোনো রিকোয়েস্ট আছে? রিকোয়েস্ট আপনার যে কোনো গান, আমার গলা আপনার গলা প্রিয় আমার। থ্যাংক ইউ, গলা সব গানই ভালো লাগে। ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য এত সকালে যে
প্রোগ্রাম দেখছেন সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আরও যারা দূর দূরান্ত থেকে মানে এখন আমাদের এখানে সকাল আর অনেক জায়গায় দেখা গেছে যে রাত্রি অথবা সন্ধ্যা, এবং সেরকম দর্শকরাও আমাদেরকে ফোন করে থাকেন, আমাদের সাথে থাকেন, নিশ্চয়ই আমাদেরকে ফোন করবেন কিছুক্ষণের মধ্যে। আমরা পরের গানে যেতে চাই, এবারে কি গান শুনবো? হ্যাঁ, এবারে গাইব ওই যে সুস্থ অসুস্থতার কথা বলছিলাম, তো আমাদের খুব শ্রদ্ধাভাজন এবং খুব শ্রদ্ধেয় যার গান শুনে আমরা বড় হয়েছি এবং মানে গান গাইবার চেষ্টা করছি, তিনি আজ খুব অসুস্থ। কিছুদিন আগেই আমি যখন বাইরে থেকে দেশে আসলাম, দেখি দাদা এই চেয়ারে বসেই সম্ভবত গান করেছেন, এবং অসুস্থতা থাকা অবস্থায় উনি কিন্তু গানের মধ্যেই ছিলেন। তার চিকিৎসা করে এসে গান করতে বসছেন, উনি গান ছাড়া মনে হয় কোনো কিছু ওনার পক্ষে করা সম্ভব হয়নি, এবং শেষ পর্যন্ত উনি গান করেছেন, করবেনও আমরা আমাদের প্রত্যাশা থাকবে। উনি খুব অসুস্থ, তো সাদি ভাইয়ের সুরে একটুখানি বলতেই হবে যে যে কথাটা বলছিলেন যে সুবীর স্যার একদম শেষ যে প্রোগ্রামটার কথা বলছিলেন এখানে বসছিলেন, এবং আমার সৌভাগ্য ছিল যে আমি এখানে বসাছিলাম এবং এত মজা করে গাইছিলেন। আমরা তার সুস্থতা কামনা করি, আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক দোয়া। আমাদের সাথে দর্শক আছেন, কে আছেন দেখি, দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার সাথে কথা বলছি? সাইফুল হাসান, রূপসা, খুলনা থেকে। জি, খুলনা থেকে আছেন আমাদের সাথে, কথা বলুন ভাইয়া, শুনছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সকালবেলা তো ভালো থাকার কথা, কারণ ঘুম টুম দিয়ে। আমার নাম সাইফুল হাসান, রূপসা, খুলনা আমার বাড়ি। আচ্ছা, খুলনাতে অনেকবার গেছি আমি প্রোগ্রাম করতে। আচ্ছা, তো আমি আপনাকে একটু রিকোয়েস্ট করবো, আমি মানে প্রায় 300 উপরে আমি গান লিখেছি, কিন্তু আসলে আমার দুঃখ হচ্ছে যে আমি কাউকে দিয়ে আমার গানগুলো গাওয়াতে পারিনি। আমার একটি গান আছে আপনার জন্য, আমি সব সময় ভাবি যে আমি বুলবুল ভাইকে দেশে আমি একটু কথাটা মুখটা শোনাবো। শুনুন। কে আমায় খুঁজবে বলো, আমি নেই আগের সেই যে আমি বন্ধু ছিলাম, ভালোবাসতাম তোমাকেই, পুরনো পথ ধুলোই যেন দেহ, এখন কেবল প্রহর গোনা ভালোবেসে মরণকেই, কে আমায় খুঁজবে বলো, আমি নেই আগের সেই। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর কথা। আসলে একদম প্রোগ্রামে বসে গেছি, তো এই গানের কথাটা চুরিও হয়ে যেতে পারে। আপনি যে গানটা লিখলেন, যে বলছেন, দেখবেন হঠাৎ করে গানটা কথা কেউ লিখেনি, গেয়ে ফেললো। তো যার জন্য আমি রিকোয়েস্ট করবো যে অল্প করে বলবেন, দুইটা লাইন বলবেন, তারপর আর বলবেন না, কারণ ওই দুইটা লাইনের পরে আর লিখতে পারবে না হয়তো, কারণ মনের অভিব্যক্তিটা প্রথমে দুইটা লাইনে প্রকাশ করে দেবেন, পরবর্তীতে আমার সাথে যোগাযোগ রাখবেন, কোনো না কোনো ভাবে আপনার গান করার আমি চেষ্টা করবো। আরো একজন দর্শক আছেন আমাদের সাথে, কে আছেন? শুভ সকাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আছেন আমাদের সাথে? আমি ঢাকা শহর থেকে বলছি, আমার নাম জহির। জি, ভাইয়ের সাথে কথা বলতে। জি ভাইয়া, শুনছেন, কথা বলুন। জি ভাইয়া বলুন, শুভ সকাল। জি শুভ সকাল। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি, এখনো ভালো আছি। আমি আপনার অনেক একজন বড় ফ্যান, আপনার গান আমি সবগুলো গানই শুনি অনেক ছোট থেকে। আপনার আপনার আমার কিছু অনেক প্রিয় একটা শিল্পী, ঠিক আছে? তো আপনার কাছে একটা অনুরোধ আছে আমার, আপনার একটা দেশের গান যে আমার জন্য পয়লা শুরু করে রেখে দেবেন। কোনটা বুঝি না আমি, জন্য পয়লা আসবো বই রাখি ভাইয়া। আমি আবার জন্ম পাইলে আসব, বৈরাগী হইয়া দারে দারে খুঁজব তাকে, এক তারা বাজাইয়া আমার নয়ন, কান্দা কান্দা ঝরে শুধু মন। আমাদের আয়োজনের শেষ ভাগ, তাই যারা যারা ভাবছিলেন একটু পরে ফোন দিই, তাদের জন্য বলছি দ্রুতই ফোন করে ফেলুন এবং আজকের অতিথি বাদশা বুলবুলের কাছ থেকে পছন্দের গানটি শুনে নিন। আমরা আবারও বিরতির এপারে যখন তখনও আরেকটা লাইভে আমি ওনার কাছে একটু কারেকশন করে নিয়েছি, কারণ আমি যখন জব্বার মামা ছিলেন ঠিক এই জিনিসটাই করতাম, কারণ যার গান তার কাছেই কারেকশন করে নেওয়াটাই ঠিক, কারণ উনি ভালো বলতে পারবেন যে গানের কথা, গানের গীতিকার, সুরকার, গানের সুর কেমন। তো হয়তোবা নিয়াজ ভাইয়ের কাছে
আমি সুরের ব্যাপারটা নিতে পারি নাই, কারণ রেকর্ডে যা পেয়েছি সেটা থেকেই আমি গাইবার চেষ্টা করছি। আর গানের গীতিকার কৌশল আহমেদ চৌধুরী, যদি না ভুল হয়ে থাকে, কারণ একদিন বলেছিল তুমি বেটা তুমি গানের গীতিকারের কথা ভুল বলেছো, যার জন্য গীতিকার কৌশল আহমেদ চৌধুরী এবং সুরকার লাকি আকন্দ, বিখ্যাত একটি গান, চেয়েছিলে কি তুমি মিনতি করে বহুদিন হলো তবু আজও ভুলিনি। বহুদিন হল
শ্রদ্ধেয় নিয়াজ মোহাম্মদ চৌধুরী, এবং তার গানের মধ্যে একটা অন্যরকম মাধুর্যতা কাজ করে, এবং সেই সাথে যারা গেয়ে থাকেন তাদের জন্য খুব কঠিন, আমাদের যারা শুনে থাকে তাদের জন্য অনেক অনেক আনন্দের, অনেক ভালো লাগে, কিন্তু গাওয়াটা খুব কঠিন, অনেক কঠিন। দর্শক আছেন, কে আছেন দেখি সাথে, দর্শক কে আছেন আমাদের সাথে, শুভ সকাল। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? আমি সোহাগ জঙ্গুত হারাগাছ থেকে। জি সোহাগ ভাই, ভালো আছেন? আছি আপা, ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। বুলবুল ভাই শুনছেন, কথা বলুন। আসসালামু আলাইকুম বুলবুল ভাই। ওয়ালাইকুম আসসালাম, প্রতিদিনের দর্শক। আমি রংপুর থেকে বলতেছি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, এখানে সবসময় ফোন করেন এই অনুষ্ঠানে, আমরা শুনেছি আপনার সোহাগ। আপনি আল্লাহর রহমতে ভালো আছেন, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই। আমি তো আপনার একজন ভক্ত, আপনার সারা বাংলাদেশে অনেক ভক্ত। আপনি যদি এই যে নিরাপদ সড়কের নিয়ে কিছু বলতেন, সবাইকে বলতেন, আপনার শিল্পীদের আপনাদের অনেক কথা আপনাদের শুনে সবাই। আমি সবসময় একটা ছোট করে একটা টিপস অবশ্যই কোনো লাইভে হোক আর যেখানেই হোক না কেন এটা বলি, কারণ কি শুধু আমি তো বললে হবে না, এটা মানে কার্যক্ষেত্রে গিয়ে এটা কাজ করতে হবে, তো সেই সুযোগ তো হয় না। তবুও বলি যে আমি সেদিন বলেছিলাম যে আমাদের রাস্তাঘাটে আমরা যখন বিদেশে যাই দেখি আমরা তখন কিন্তু আমরা নিজেরাই কিন্তু নিজেদেরকে একটু যত্নবান হয়ে যাই, কারণ কি দেশ বিদেশের যদি আপনি একটা নোংরাও যদি বাইরে ফেলে দেন সেই নোংরার জন্য আপনার ফাইন হয়ে যায়, এটা আছে, কিন্তু আমাদের বাংলাদেশে সেটা হয় না। তো আমরা চাইবো যে না, সেই ফাইনেরও দরকার নেই, কোনো কিছু দরকার নেই, আমরা আমাদের নিজে নিজে নিজের নিজেদেরকে পরিষ্কার রাখবো, নিজের মন পরিষ্কার রাখবো, নিজের জায়গা পরিষ্কার রাখবো, নিজেরা যেখান থেকে হেঁটে যাবো সেখানে পরিষ্কার রাখবো, সব কিছু পরিষ্কার থাকলে আমাদের সব কিছু ভালো থাকবে, আমাদের দেশটাও ভালো থাকবে। একদমই তাই, এবং আমার মনে হয় যে সবাই যদি আন্তরিক হয়, সবাই যদি দেশটাকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তাহলে আসলে ঝুঁকি নিয়ে কেউ গাড়িও চালাবে না, আর এরকমভাবে আসলে গাড়ি চালানোর ব্যাপারে আমি একটু কথা বলি, সেটা হলো আমি মাঝে মধ্যে দেখা যায় খুব অপ্রাপ্ত বয়স্কর ছেলেরা গাড়ি চালাচ্ছে, তখন খুব নিজের কাছে কষ্ট লাগে যে তার 16 বছর 18 বছর হয়নি কিন্তু কিভাবে লাইসেন্স পেলো আর কিভাবে গাড়ি চালাচ্ছে। মানে আরেকটি কথা যে আমাদের এই যে ধরেন বাস অথবা যে কোনো চলাচলে খুব তাড়াহুড়া কিভাবে, এবং একটা গাড়িও মানে সঠিকভাবে চলে না, সঠিকভাবে মানে যায় না, তারা দেখা গেলো রিক্সাকে ক্রস করছে, রিক্সা ক্রস করছে, তারপরে মানুষও ঠিক একইভাবে গাড়ির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, এইগুলো আসলে আমাদের একটু নিয়মের মধ্যে আসা উচিত, সবাই নিয়মের মধ্যে আসলে এগুলো নিয়ন্ত্রণ করা যাবে না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আইনকে যদি একদম সমৃদ্ধ করা যায় যে আমি রাস্তা পার হতে পারবো, নিয়ম মেনে চলি তবেই আসলে সবকিছু সুন্দরভাবে যাবে। পরের গানে যেতে চাই ভাই, এবারে কি শুনবো? আসলে গানের লোক গানের কথাই বলা ভালো, তুমি একটু বললাম আর কি, বললেন একজন দর্শক, মনে মনে। আচ্ছা আরেকজন দর্শক আছেন, তার সাথে কথা বলে তারপরে গানে ফিরছি। দর্শক কে আছেন আমাদের সাথে, শুভ সকাল। শুভ সকাল জি, কে আছেন? আমি নোয়াখালী থেকে বলছি, নীলু। জি কথা বলুন, আমাদের অতিথি শুনছেন। জি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? জি ভাইয়া, আমি আপনার খুবই ভক্ত, বুঝছেন? জি আপনার যেখানে গান শুনতে পাই ওখানে মানে আমার খুবই ভালো লাগে, যে গানটাই গান সেটাই ভালো লাগে। তারপরে আমার একটা অনুরোধ আছে, আপনার এই গানটা অনেকদিন আমি শুনি না আপনার মুখে। কোনটা বলেন? ওই যে জনম জনম তপস্যাতে থাকিব, জনম জনম তপস্যাতে থাকিব তোমারও লাগি, এক তারা হাতে লইয়া হব বৈরাগী তোমারও লাগি রে বন্ধু তোমারও লাগি। আমাদের সাথে দর্শক আছেন, কথা বলি। দর্শকে আছেন আমাদের সাথে, শুভ সকাল। হ্যালো দর্শক, আরেকবার চেষ্টা করতে হবে, লাইনটা কেটে গেল। যেটা বলতে চাচ্ছিলাম যে মান্নাদের প্রত্যেকটা গানই অনেক 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 বেশি সুন্দর, কিন্তু তার মাঝখান থেকেও মানে অনেক সুন্দরের মাঝখান থেকেও ফুটে ওঠে যেমন করে, এই গানটা তেমন একটা গান। আরও একজন দর্শক আছেন, আবার একটু কথা বলি। দর্শককে আছেন আমাদের সাথে, শুভ সকাল। হ্যালো। হ্যালো জি, কার সাথে কথা বলছি? শুভ সকাল জি। আসসালামু আলাইকুম, আমি সাগর শানওয়াত চট্টগ্রাম থেকে। প্রথমে এনটিভিকে অনেক শুভেচ্ছা, আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী বাদশা বুলবুল,
আমি যার গান সবসময় শুনি, নিজেও গেয়ে থাকি মাঝে মধ্যে, অসাধারণ গান উনি, আমার খুবই প্রিয় শিল্পী। সে বাদশা বুলবুল ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার খুব প্রিয় একটি গান উনার কণ্ঠে আমি শুনি প্রায়, কারো কারো জন্ম হয় দুঃখ নিতে, কারো কারো জন্ম হয় দুঃখ নিতে, এই গানটি একটু শোনার জন্য আমি বিশেষ করছি ভাই। ঠিক আছে জি, ধন্যবাদ, সাথে থাকবেন নিশ্চয়ই আবদার। যেহেতু এই আবদারটা করলে পরে তো পুরোটা গাইতে হবে, গাইবার চেষ্টা করব জি। কারো কারো জন্ম হয় দুঃখ পাওয়ার জন্য, কারো কারো জন্ম হয় দুঃখ দেওয়ার জন্য। তুমি দুঃখ দেওয়ার দলে, আমি দুঃখ পাওয়ার দলে, তুমি দুঃখ দেওয়ার দলে, আমি দুঃখ পাওয়ার দলে, কারো কারো জন্ম দুঃখ পাওয়ার জন্য, কারো কারো জন্ম দুঃখ দেওয়ার জন্য।
বাঁচার ভরসা নেই কবরে শুধু বের সমাধা বুঝলে নয় আমাকে তুমি শুধু হৃদয় হীনা Yeah.